नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल आरो एक नतून भिडियोते आपके स्वागत जानाते ही है। क्यों हठात कर आबार एक भिडियोर दरकार पड़ल? क्यों दरकार पड़ल बंधु? हठात कर नाटक परिवर्तन हलो। एर आगे भिडियोते जो कथागुलो बोले सेगुलो के आबार नतून कर मूल्यायन करार समय हठात कर एसे गेछे। जे चुक्ति निये झंझट बोलुन झमेला बोलुन जाई बोलुन ना केन अनेक दिन हो गेल, केन चुक्तिटी हयनी केन सुसम्पन्न, एर पेछने दो दुटी कारण बड़ हये देखा दियेछिलो। से कारण दुटी प्रकाश्य चले एसेछे अनेकटा सेई कोयेसेर मतो, अनेकटा स्ट्रेसमेंटेर मतो। एकटा कथा बंधु एई अवसरे बोले दिई, एबारेर मतो हयतो इमामेर साथे चुक्तिटा ठीकठाक भावेई एगोबे सौजन्ये माननीय मुख्यमंत्री মমতা ব্যানার্জি। কিন্তু বন্ধু এই মানসিকতা নিয়ে চললে পরে আগামী দিনে কিন্তু ঘোর অন্ধকার। যদি না একদম খুব সুস্পষ্ট ভাষায় বলছি আমি, এই ক্লাব কর্মকর্তাদের পরিবর্তন হয়, কারণ আবার একটা সমস্যা তৈরি হয়েছিল। এই চুক্তিটা তৈরি হয়েছিল দুপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে। আমি গতকালই বলেছিলাম যে চুক্তি নিয়ে কোনো রকম বিড়ম্বনা হওয়ার কোনো জায়গাই নেই, কিন্তু না তৈরি হয়েছে। দু দুটি ফ্যাক্টর বড় হয়ে দেখা দিয়েছে। ক্লাবের নিয়ন্ত্রণ ক্ষমতা দখলে রাখার মরিয়া প্রচেষ্টা করা কতিপয় ব্যক্তিবর্গ, আমি তাদের নাম করব না, তাদের জন্যই বারবার এই অবস্থা না বলে দুরাবস্থা বলাটাই ভালো। যাই হোক, এবার চলে আসি মূল প্রসঙ্গে। কিন্তু সেখানেও আর একবার মধুসূদন দাদার মতো মুশকিল আসান হয়ে উঠলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে। আসলে সত্যি করে বলতে গেলে বাংলা ফুটবলের স্বার্থে তিনি আরও একবার মধ্যস্থতা করতে বাধ্য হলেন। তার এই মধ্যস্থতা প্রত্যক্ষ নয়, পরোক্ষ মধ্যস্থতা, এবং তাতেই কাজ হলো। এবং আমি যে একটা ছদিনের সময়সীমা দিয়েছিলাম, আমার মনে হচ্ছে এই মুহূর্তে ছদিনের সময়সীমাটা বোধ হয় একটু বেশি দিয়ে ফেলেছি, সেটুকুরও বোধ হয় প্রয়োজন পড়বে না। মোটামুটি দিন তিনেকের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত পর্বে স্বাক্ষরিত হয়ে চলেছে। আসলে ইনভেস্টার সেটা যেই হোক, কোয়েস হোক, সিসিমেন্ট হোক বা আজকের ইমামি, তারা যে পথে এগোতে চায়, যে আধুনিকতার পথে এগোতে চায়, ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ পিছোতে চায়। একদম বাস্তব কথা আমি আর একবার বললাম, তারা পিছোতে চায়। তাদের কাছে ব্যক্তি স্বার্থটা অনেক বড়। তারা নিশ্চয়ই ইস্টবেঙ্গলকে অনেক ভালোবাসেন, তারা সাক্ষাৎকারে বলে থাকেন তারা কি কি করেছেন, আসল প্রশ্নের উত্তর তারা দেন না, কিন্তু তারা কি কি করতে চেয়েছেন, কি কি পেরেছেন এগুলো বলে। কিন্তু পারফরমেন্স তলানিতে কতবার একটা জাকুচি তৈরি হয়েছে বা ইস্ট বেঙ্গল ক্লাবে একটা লিপ তৈরি হয়েছে, এটা থেকেও আপামর সমর্থকরা কিন্তু আশা করেন মোহনবাগানকে পরাস্ত করতে পেরেছি কি পারেনি, দল ভালো পারফরমেন্স করতে পেরেছি কি পারেনি, ঠিক এই সত্যের জায়গাটাকে কিছুটা অবহেলাই করে থাকেন ক্লাব অফিসিয়ালরা। তারা বারবার মনে করেন দল নিয়ন্ত্রণের পূর্ণ স্বাধীনতা, হ্যাঁ ইমামি গোষ্ঠী সেটি দিয়েছে অনেকটা কিংফিশারের মতো, বাট দিলে কি হবে যদি কিন্তু সব কিছু ইস্ট বেঙ্গল ক্লাবের পরতে পরতে জড়িয়ে রয়েছে। মশালকে জ্বালানোর যারা অধিকারী তারা কিন্তু ঠিকঠাকভাবে বোধ হয় মশালটার দিকে নজর দেয় না, জ্বালানো দূরের কথা, যার ফলে বারবার মাননীয় মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় ইস্ট বেঙ্গল ক্লাবকে একটা মোটামুটি দোরগোড়া পৌঁছে দিতে। ভাগ্যিস এবারে আইএসএলটা একটু দূর মঞ্চে আছে, তা না হলে কি পরিণত হতো ভাবতে অবাক লাগে। হয়তো আপামর ইস্ট বেঙ্গল সমর্থকদের কথাটাই সত্যে পরিণত হতো, টেবিল উল্টে দেখো আমরাই এক নম্বর। না, সেরকম পরিস্থিতি বোধ হয় হবে না, আবার হবে না এ কথাটাই বা দায়িত্ব নিয়ে বলি কী করে। কিন্তু যেটা বলতে চেয়েছিলাম, যেটা আসল কথা, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব বোধহয় অভিশাপ থেকে মুক্ত হয়ে আগামী সেই সময়সীমা ছদিনের মধ্যেই এমন একটা পর্বে উন্নীত হতে চলেছে, যেখানে আমরা আবার করে নতুন করে আশার আলো অবশ্যই দেখতে পাব। অপেক্ষা সেই সময়টুকুর জন্য। দেখা যাক শব্দটা কতবার যে বলেছি আরও একবার বললাম, আমি চাই ছদিন পরও ইস্ট বেঙ্গল নিয়ে আপনাদের কাছে নতুন ভিডিওতে উপস্থাপিত হতে। তাহলে এখনকার মতো টাটা, ধন্যবাদ।